हाय गाइस, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अनदर व्लॉग। आज के 26 जनवरी रिपब्लिक डे, हैप्पी रिपब्लिक डे टू ऑल। आज के जेहेतु छुटिर दिन तो आमरा घुरते बेरोबो, आमरा जाबो रसिकबिल मिनी जू। तो आमरा एखन दाड़िये आछि रायढाक नदीर ओपरे एकटा ब्रिजेर ओपरे। तो आमार साथे आछे आजके आमार बंधु जिष्णु भट्टाचार्य। ओर रिसेंटलि ओर निजेर लेखा निजेर गावा दुटो गान एकटा नाम करा म्यूजिक प्रोडक्शन हाउस थेके सेटा रिलीज करा हबे। তো আমরা সবাই সেটার অপেক্ষা আপাতত আছি। তো এই হচ্ছে আমাদের জিষ্ণু। জিষ্ণু, হাই এভরিওয়ান, হ্যাপি রিপাবলিক ডে টু এভরিওয়ান আউট দেয়ার, অ্যান্ড আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে রিপাবলিক ডে, তাই ভাবলাম একটু বাইক নিয়ে বেরোই। তো আমি আর নীলাঞ্জন বেরিয়েছি, রসিকবিল যাচ্ছি ঘুরতে। চলো সামনেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এখন আমরা আছি নাগরুরহাট ফরেস্ট বিট, যেটা বক্সা টাইগার রিজার্ভের আন্ডারে আছে। এটা একটা বেসিক্যালি একটা শালবাগান। এই শালবাগানের ভেতরে আমি আর জিষ্ণু এখন দাঁড়িয়েছি, একটু রেস্ট নেব, তারপরে আমরা সামনের দিকে যাব। আমরা যেখানে যাবো সেটা হচ্ছে রসিকবিল জু, এখন যাবো সেখানে। খুব নয়েস, খুব গান হচ্ছে আজকে। আসলে 26 তারিখ, 26 জানুয়ারি, তো গান হচ্ছে খুব সুন্দর। আমাদের কোচ রাজবংশী গান, হাওয়াইয়া গান। আচ্ছা, আপাতত আমরা গেট দিয়ে ঢুকে গেছি, টিকিট কেটেছি। টিকিটের প্রাইস হচ্ছে নর্মাল ডেজে, আয় তুই ইয়েতে আয়, হ্যাঁ ঠিক আছে, নর্মাল ডেজে হচ্ছে 15 রুপিস, আর স্পেশাল কোনো দিন হলে বা ছুটির দিন হলে পার পার্সন 20 টাকা করে অ্যাডাল্টদের ক্ষেত্রে। তো এখন আমরা টিকিট কেটেছি, এবার আমরা ভেতর দিকে যাব। চলুন দেখে নিই ভেতরে কী কী আছে। অ্যাকচুয়ালি এটা একটা চিড়িয়াখানা, 2003 সালে এই চিড়িয়াখানাটা ওপেন হয়েছিল, ইন্ডিয়ান ফরেস্টের আন্ডারেই এটা আছে। তো আপাতত চলুন। এ একটা গরু, মানে বাছুর, আমার বন্ধু মানে জিষ্ণু ভেবেছিল এটা একটা মূর্তি, আদতে এটা একটা সত্য জন্ম নেওয়া একটা বাছুর, খুব সুন্দর দেখতে। আই থিঙ্ক ওটা ওর মা। অনেকদিন আগে এসেছিলাম, তো এই সাইনবোর্ডটা দেখে আমরা বুঝতে পারলাম পাখি, ঘড়িয়াল, ময়ূর, অজগর, কচ্ছপ, চিতাভাগ, চিতল, হরিণ এইসব আছে। একটা সুন্দর ঝুলন্ত ব্রিজও আছে। তো আগে আমরা যাব পাখি, ঘড়িয়াল, মানে এই দিকে। এখানটায় আছে একটা অজগর সাপ, দুটো। তো অজগর সাপটাকে চলুন দেখে নিই। এখন আমরা দাঁড়িয়ে আছি দ্বিতীয় বিদ্যাসাগর সেতুর সামনে। ওই পাশে হচ্ছে হাওড়া, এ পাশে কলকাতা, আর ওটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। আপাতত আমরা দ্বিতীয় বিদ্যাসাগর সেতুর উপরে আছি, গঙ্গা নদী পার করছি আমরা। এ পাশে পেছনে কলকাতা, সামনে হাওড়া, আর ওই যে প্রিন্সেপ ঘাট,
দেখে নেবেন। হ্যাঁ পার করে এসেছি আমরা, এবার হাওড়ার দিকে সামনে চলে যাচ্ছি হাওড়া। এখন আমরা দেখতে চলেছি চিতল হরিণ। এই সাইডে আমাদের চিতল হরিণ, সে কি? এ তো বানর, এ তো বানর, বান্দর। স্যাড স্টোরি, চিতল হরিণের খাঁচায় বাদুনকে ভরে রাখা হয়েছে। সরি ফর দ্যাট, কিছু করার নেই। আমরা ভেবেছিলাম এখানে ইয়ে আছে, চিতল হরিণ আছে, কিন্তু আলটিমেটলি এখানে বানর। সরি, ওই যে অনেকগুলো ওখানে হরিণ আছে, আমরা তো ভেবেছিলাম বোধ হয় বানরগুলো হরিণগুলোকে খেয়েই নিয়েছে, তো না, হরিণ আছে ওখানে। তো আমরা দেখলাম হরিণের জায়গাতে বানর এবং বানরের জায়গাতে হরিণ। চলো সামনে বাঘ আছে, বাঘ দেখে নিচ্ছি। আমরা কি বাঘ দেখবো না? দেখবো না আমরা বাঘ? বাঘ যে কোথায় ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে না, ঘুমিয়ে আছে কোথাও। ভিভিআইপি মানে বুঝাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আমরা বাঘের দেখা পেলাম না, সেজন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারে। আমরা গিয়ে একটু চারপাশে সিনারি দেখবো, আমার সাথে নিরঞ্জন, সাথে নিরঞ্জন। নাজারা দেখতে নজর মিয়ারে, চলুন চলুন আপনার নজর মিলে। আমাদের কি মন বলে কিছু থাকে না? আমাদের আমাদের কি মন নেই? নেই মানে এইখানে আমরা আসলাম একটু উঠে একটু চারপাশটা দেখবো, বাঘটা দেখতে পারলাম না বলে ভালো, একটু আশেপাশে জঙ্গলই দেখি, সেটাও দেখতে দিল না আমাদেরকে। সো স্যাড স্টোরি গাইস, সো স্যাড স্টোরি, সো স্যাড। আচ্ছা আজকের মতো আমাদের এই ফরেস্টে ঘোরা কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে পা বাড়াচ্ছি। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, আমরা যেখানটায় বাইকটা রেখে এসেছিলাম, পার্কিং করেছি, সেখানে আমরা মানে এখনো তো শিওরই হলাম না, আমরা এখন থেকে দুঃখে দুঃখে আছি আমরা। সেখানে আমরা হেলমেটটা রেখে চলে এসেছিলাম, তো এখন গিয়ে দেখবো আদৌ হেলমেটটা ওখানে আছে কি। যদি না থাকে তাহলে আমরা কি করব, এরপর দেখতে হবে। 5 মিনিটস লেট। আলটিমেটলি খুব সুখের বিষয় যে জিষ্ণুর হেলমেটটা সস্তানেই আছে, তো আমরা খুব খুশি, আমাদের আর অন্য কোনো পন্থা অবলম্বন করতে হয়নি। গাইজ আমরা এখন যাচ্ছি আমাদের ফেরার পালা। কথা বললাম, অনেক মজা হলো। আর বোচামারিতে আমাদের আজকে 26 জানুয়ারি উপলক্ষে যে ছোট্ট একটা ট্যুর ছিল, যে ট্যুরটা সত্যি কথা বলতে সাকসেসফুল, আমরা খুবই এনজয় করেছি। আর নিরঞ্জন কিছু বলতে চাস বললে? তো এইটুকুই ছিল আজকের ব্লগ। তো আজকে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা গাইজ। অ্যান্ড আবারও হ্যাপি রিপাবলিক ডে টু অল। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ।